ন্যায়িক কর্মচারী প্রতিবাদত স্তব্ধ হয়ে পড়িল আজি রাজ্যের প্রতিখন আদালতের কামকাজ। সদ ন্যায়িক কর্মচারী সন্থার আহ্বান মর্মে দিনজোড়া কর্মবিরতি পালন করা হয়। চেটিয়া আয়োগের পরামর্শবলী কার্যকরী নকরা আর অন্যান্য দাবির সমর্থনত পুয়া কার্যালয় আরম্ভ হওয়ারে পর বিয়লি কার্যালয় ছুটিলেক সমগ্র দিনট কোনো কাম কাজ নকরিলে কর্মচারী সকলে। তেজপুর সংবাদদাতা হেমন্ত নাথের প্রতিবেদন আগ্রহাম। সেফটি কমিশন ইমপ্লিমেন্টেশনকে ধরে অন্যান্য দাবির সমর্থনত সদৌ ন্যায়িক কর্মচারী সন্থায় কর্মবিরতি পালনের সর্বাত্মক আন্দোলনের কার্যসূচী গ্রহণ করেছে। আর আমি দেখো যে তেজপুরের ছবি, তেজপুর ন্যায়িক আদালত আছে, ন্যায়িক আদালতের সেই কর্মচারী সকলেও আজি সমগ্র দিনটি কর্মবিরতি পালনের দেখা গেছে। যুদ্ধ দাবি সেই দাবি সমূহ সমর্থনত এটা এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর সমগ্র দিনটি কর্মবিরতি পালন করেছে। আমার লগত সদৌ ন্যায়িক কর্মচারী সন্থার সাধারণ সম্পাদক আছে, মানে তখন জানি বিচারিম আপনার মূল দাবি কি? আমার মূল দাবি বলে প্রায় 10-11টা আছে, তার ভিতর প্রমুখ দাবিটি হল আমার এসআরখন লাগে, গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি বেসিস্ট্যান্ট সকলো জেলাতে সমানভাবে হব লাগে। আরোপিত আমার নাম নাই, আরোপিত আমার নামখিনি উল্লেখ হব লাগে। আরোপিত নাম নথকার কারণে আমি বহু অসুবিধার সম্মুখীন হয়েছো দরমার ক্ষেত্রে। বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের দরমা আঁচনি কাম করে আছে মানুষ একে বস্তুতে। আরও আছে আপনার ন্যায়িক কর্মচারী সকল, আমার যখন ফোর গ্রেড কর্মচারী আছে তেওঁলোকৰ পৰা 25% প্রমোশন লাগে এল ডি এলৈ। তারে আছে আপনার তার দাবি আছে আমার আরোপিত আরোপিত বিসংগতি আছে, আমার পেক আছে যি বিসংগতি আছে সেই বিসংগতি সমূহ শেষ করে সমাধান করে আরোপি সেভেন জিরো আমার নাম অন্তর্ভুক্ত করব লাগে। এইটাই আমার মূল দাবি। ইয়ার উপরি কিছু দাবি আছে, যে জেলা ন্যায়িক মটর দুর্ঘটনার দাবি ন্যায়াধীকরণত এজন হেড এসিস্ট্যান্টর পোস্টটা ক্রিয়েট হব লাগে। সিজিএমর হেড এসিস্ট্যান্টর দরমা তো মুখ্য ন্যায়াধীশর, আমার জেলা ন্যায়াধীশর হেড এসিস্ট্যান্টর দরমার সমান সমান হব লাগে। এনেকা কিছু দাবি আমার আজ অসযোগ কার্যসূচী গ্রহণ করেছে। দেখা গেছে আপনার দাবি সমূহ দীর্ঘদিনের, তারপরও কিন্তু আন্দোলন কার্যসূচী গ্রহণ করার পিছত আজি কি সমাধান হবে? ইয়াত একচুয়ালি এই কথাটো হৈছে সেইটোৱে যে আমাৰ দাবীবিলাক দাবী হৈ আছে ন্যায়িক, আজি জিলা ন্যায়িক কৰ্মচাৰী সকলৰ সমস্যা এইটো নহয় যে তেওঁলোকৰ দাবীবিলাক কিয় পূৰণ হোৱা নাই। সমস্যা হৈছে যে তেওঁলোকৰ দাবীসমূহ চৰকাৰৰ ওচৰত গুৰুত্বপূৰ্ণভাৱে কিয় উত্থাপন নহয়। সমস্যাটো হৈছে যে আমাৰ দাবীসমূহে যিটো গুৰুত্ব পাব লাগে সেই গুৰুত্ব আজিলৈকে কিয় পোৱা নাই। মই ভাবোঁ যে আমার ন্যায়িক কর্মচারী সকলের সমস্যা সমূহ যদি সরকারের হোক বা বিভাগীয় কর্তৃপক্ষরে হোক এক সদিচ্ছা সদিচ্ছা যদি থাকিলেহেন আজি এক দশক ধরে আমি এইদরে যুঁজি থাকিব নালাগে। আপনার ধন্যবাদ জানাইছো। আর দেখা গৈছে মূলত সদিচ্ছার অভাব, যার ফলত তেওঁলোকে এটা দশকের উপর ধরে এনেদরে যখন প্রাপ্য দাবি সেই দাবির সমর্থন আন্দোলন কার্যসূচী গ্রহণ করে আছে। ব্যতিক্রম নহয় আজির দিনটি সকল এটি আশা করেছে প্রাপ্য দাবি সেই দাবি সমূহ সরকার পালনের ব্যবস্থা।